ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাতু রাহেন ভাই প্রশ্ন করছেন কুয়েত থেকে রাহান ভাইয়ের প্রশ্ন না রাহে ভাইয়ের কলিক বা প্রশ্ন করছেন এক সম্মানী বা গণ্য ব্যক্তি প্রশ্ন করছেন মিনিট সাত সেকেন্ডের প্রশ্ন জি সম্মানিত জনাব আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ আবাদ অনেকগুলি কথা আপনি এখানে উল্লেখ করেছেন এক নম্বরে আমাদের সম্মানিত মতি রহমান মাদানী সাহেকের আলোচনাগুলি শুনে থাকেন আল্লাহ আপনাকে এবং তাকে উত্তম প্রতিদান দান করুন আপনিও যেন সহিমতে থাকতে পারেন আর সেও যেন এই সমস্ত প্রচারের মাধ্যমে তার পরকালীন মুক্তি এবং নাজাদের ফায়সাল আল্লাহ করেন আরও যেন এই সহি এবং বিশুদ্ধ আকিদার প্রচার এবং প্রসার মানুষকে মানুষের মাঝে করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাকে দান করেন এবং তাকে দীর্ঘ জীবন লাভ করার তৌফিক দান করুন ভালো কাজের উপরে আল্লাহ আমাদেরকেও সবাইকে সহিমতো বিশুদ্ধ পথে আমল করার তৌফিক দান করুন আমিন তারপরে একটি বিষয় হলো আমাদের চিটাগাং চট্টগ্রাম এ সমস্ত এলাকায় দরগা এবং মাজারগুলো এটা প্রচুর ব্যাপক আকারে এরা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হলো শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম ছাড়াও বাংলার অনেক জায়গাতে মাজার দরগা আছে এ বলার বাহু বলা বাহুল্য বলার অপেক্ষার আখানে এসে আপনিও ভালোভাবে জানেন কিন্তু দুঃখের বিষয় হলো যে সত্য এখানে যে সেখানে বড় বড় মাদ্রাসা বড় বড় আলেম ওলামা তারা আমিন বললে আমিন বললে ইহুদি খ্রিস্টানের মধ্যে চক্রান্ত হয়ে যায় লাগে আমিন যারা বলে রফুল দেন যারা করে বুকে হাত বাঁধে যারা তাদেরকে মসজিদ থেকে তাড়াইতে হবে মসজিদ দা দিতে হবে তারপর তাদেরকে মুসলমান বলে না তাদেরকে বেঈমান নাস্তিক বলে বই লেখা হয় তাদের সাথে কথা কথাবার্তা বলা যাবে না এই সমস্ত বিষয় তারা ফায়সালা করে মক্কামুদ্দিনা কেউ তারা দেখতে পারে না অথচ যে সমস্ত লোকগুলো মাজার দরগাতে সেরেক বিদাত কবর পূজাতে এত খারাপ খারাপ কাজ করতেছে তাদের বিপক্ষে কোনো কথা নাই আশ্চর্য ধরনের কথা যেমন বড় বড় মাদ্রাসাগুলি সেখানে আছে আমি নাম বলতে চাচ্ছি না এটা এটা দুঃখের বিষয় আসলে এগুলি কাদেরকে বোঝাবো আল্লাহ তাদেরকে হেদায়েত করুন এখন আপনি অবশ্যই বিষয়গুলো আপনি জানেন যে সমস্ত ছেলে এবং বিদাত শেখানো হচ্ছে আপনার পরিবার বা কিভাবে কি আছে সেগুলো আপনি ভালোভাবে জানেন বিশেষ করে আপনার আব্বা যে ওই পথে চলে যাচ্ছে ওই পথে আছে সেখানে একটা লাভবান হচ্ছে টাকা পয়সা খরচ করছে এখন আপনি যেহেতু বড় হয়েছেন আপনাকে যেহেতু আল্লাহ জ্ঞান দিয়েছে বিদ্যায় পরিপক্ক করেছে আপনি যখন সত্যটা বুঝতে পেরেছেন এটা আপনার প্রতি আল্লাহর অনেক বড় মেহরবানি এখন আপনার অবশ্যই করণীয় যে আপনি বাবাকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বাবাকে বুঝাইতে চেষ্টা করবেন আপনি যদি না বুঝাইতে পারেন তাহলে বড় বড় যারা সহিদির থেকে আলেম আছে আপনার টাকা পয়সা অর্থ খরচ করে বাবার কাছে যাইতে যাইতে হবে হবে বারবার আপনি বড় বড় আলেমদের সাথে করেন যারা সহিবির থেকে আলেম আছে যে বুঝাইতে সক্ষম যার বুঝানোর যোগ্যতা আছে অথবা কোরআন হাদিসের দলিল যার কাছে স্পষ্ট আছে এবং যে এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন আপনি তাদের সাথে লিঙ্ক করে আপনার বাবাকে তার কাছে নিয়ে যাবেন অথবা তাকে আপনার বাবার কাছে নিয়ে যাবেন একজন আলেমকে নিতে গেলে টাকার দরকার

আপনাকে আপনার যান যতদিন আছে আপনার জীবন যতদিন আছে আপনার বুঝ যতদিন আছে আপনার জ্ঞান যতদিন আছে আল্লাহ আপনাকে যতদিন সুস্থ রেখেন সবল রেখেছেন ততদিন আপনি আপনার এই প্রচার প্রসার আপনি চালায় যাবেন আপনি বন্ধ করবেন না সেটা আপনার আব্বা হোক আর আপনার আব্বাকে আপনার আম্মাকে নিজের পরিবার পরিজন কিন্তু বাঁচানো আরও সহ আরো সবচেয়ে অগ্রাধিকার বেশি রাখে আপনি বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনার আব্বাকে বুঝাইতে চেষ্টা করতে হবে আপনাকে ছাড়া যাবে না এই বলা যাবে না যে আমরা ছেলে আমার আব্বা আব্বা মানুষ আব্বা তাকে কিভাবে বুঝাবো অবশ্যই না এটা ভুল ধারণা আপনার আব্বাকে আপনার বোঝাতে হবে বা আপনার বাপ মা কে বুঝাইতে পারলো নবী দেখেন নিজ পরিবারকে দাওয়াত দিয়েছে ওয়ান জিরা আসি রতা তোমার পরিবার পরিজন নিজ পরিবারকে দাওয়াত দাও আল্লাহর কথায় এই জন্য আপনাকে নিজ পরিবার পরিজন যারা আপনার ভাই আছে আপনার বোন আছে আপনার মা আছে আপনার বাবা আছে তাদেরকে বিভিন্নভাবে বুঝাইতে চেষ্টা করতে হবে যে পারেন যেভাবেই পারেন এবং সবার উপরে আল্লাহর কাছে হাজায়তের দোয়া করতে হবে যে বুঝাইতে চেষ্টা করতে হবে তাদের বিভিন্ন ওয়ে খুঁজতে হবে তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি এইভাবে চেষ্টা করছি আমার আব্বার হেদায়েত দেন হ্যাঁ এবং আপনি সবচেয়ে আরেকটা কাজ করতে পারেন যে আপনার পরিবেশকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে আপনি ওই পরিবেশ থেকে শুটে আসতে পারেন কিনা দেখেন আপনার আব্বাকে নিয়ে অন্য পরিবেশে বাড়ি করা বা যে সমস্ত শহীদ ভিত্তিক পরিবেশ আছে সেই পরিবেশ আপনি বাড়ি করা আপনার আব্বা মাকে সেখানে নিয়ে আসা অথবা আপনি যেখানে সহিমতে পালন করতে পারবেন সেই পরিবেশে ঘর বাড়ি করা সেখান থেকে স্থানান্তর হয়ে অন্য স্থানে বাড়ি করা যেখানে এই ধরনের মাজার নাই দরগা নাই সিরেক নাই বেদাত নাই এখানে সেখানে এসে আপনি বাড়ি করেন সেখানে এসে আপনি পরিবার গঠন করেন সেখানে যদি আপনার খরচ পড়তে যায় সেখানে আপনার অন্য সাহায্য সহায়তা লাগলে সেটা নিতে হবে এবং আপনি আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করেন যে আল্লাহ ওই পরিবেশে নেয় না কারণ মানুষ পরিবেশের কারণেও তো নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশের মানুষের ইচ্ছা সতাশ থাকা সত্ত্বেও অনেক সময় পরিবেশের কারণে বাধ্য হয়ে যায় খারাপের দিকে লাভিত হয় এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আপনার আব্বাজে আপনার আম্মাকে অত অত্যাচার করে এই বিষয় আপনাকে বুঝাইতে হবে বস স্যার আপনি আর ভাইরা বড় হয়েছে আমরা আম্মার উপর কত কাল অত্যাচার চলেছে আপনি আম্মাকেও বলেন দোয়া করতে হেদায়েতের দোয়া তারপর তার সাথে বসতে হবে বংশ বংশনিয়া গালগালি করা বংশ নিয়ে এটা অনেক বড় কবিরাগুণে সম্পর্ক আল্লাহর রাসূল হাদিসও আছে কোন ব্যক্তি যেন কোন বংশনিয়া গালগালি না করে তো সুতরাং এতদিন সংসার করছে তার দ্বারা সে আরাম করছে তার দ্বারা তার জীবনের এতগুলো ছেলে মেয়ে সন্তান হয়েছে এখনো বয়সে উপনীত হয়ে তার তার স্ত্রীকে মারবে এটা একটা বদ চরিত্র বদ খাসলাত এগুলিকে মানুষ বলা চলবে না পশুত্বের চরিত্রে পরিণত হয়ে গেছে এরা এদের ভিতরে শিক্ষা নাই জ্ঞান নাই কিভাবে এগুলি একটা মানুষ একটা মানুষকে মারতে পারে আর নিজ স্ত্রী নিজ পরিবার পরিজনের অত্যাচার করা এটা তো অনেক বড় জুলুমের কথা মানুষ মানুষকে এভাবে কতদিন মারতে পারে আর কতদিন মানুষ মানুষকে সহ্য করতে পারে তো এগুলি বসতে হবে বসতে হবে তার সাথে নিজেরা না পারলে নিজে আপনার আব্বার যে বন্ধু বান্ধব আছে যারা সহি মানে বুঝদার যাদের মাঝে জ্ঞান আছে তাদের সাথে ওঠা বসা করতে হবে তাদের সাথে বুঝ পরামর্শ করতে হবে সমঝোতা করতে হবে আপনার মামার বংশের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে আপনার চাষার বংশের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে যেভাবে পারেন আপনি বিভিন্ন ওয়ে এটা সমাধানের চেষ্টা করতে হবে আপনাকে বসে থাকা যাবে না আপনার আব্বাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এভাবে কবর দরগা মাজারে চলে যাচ্ছে আর কবর দরগা মাজারে যে কি হয় তো আর আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার আমরাও দোয়া করি আল্লাহ আপনার আব্বা হাজায়ত করুন আপনি যে বুজের মাধ্যমে আপনি আমল করতেছেন আল্লাহ আপনাকে রাখুন আর আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই বিষয়ে সাহায্য সহায়তা করে এবং আল্লাহ আপনাদের সাথে থাকে ভালো কাজে আমাদের সবাইকে আল্লাহ রবাহ আলমিন আল্লাহ সন্তুষ্ট মোতাবেক কথা এবং কাজে করার তৌফিক দান করুন আল্লাহ মুসালাম আলিক্লাহি